প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে সফল ব্যবসা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নিলয় হাসান নাইম। আজ সফল ব্যবসা ইউটিউব চ্যানেল অবস্থান করছেন ফিরোজ ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে। তো এই ফিরোজ ডেইরি ফার্মের পরিচালনা করে আমাদের আসাদ ভাই। তো আসাদ ভাই, আজকে অনেক সুন্দর সুন্দর সাইওয়াল ছাড় বাস্তা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু সাইওয়াল ছাড় বাস্তা আছে। ইতিমধ্যে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সাইওয়াল ছাড় বাস্তা, এগুলো সিরিয়াল নাম্বার বলে বয়স এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধৈর্য ধরে ভিডিওটি সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আজকে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সার বাচ্চা নিয়ে আসছেন। জি জি। তো এগুলারই একটু জাতমান সম্পর্কে এবং দাম সম্পর্কে বিস্তারিত আমার দর্শকদের জানাবেন। তো ভাই আপনার পরিচয়টা দর্শকদের দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আহমদ শেখ, ফিরোজ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী আমি। জি। তো ভাই চলুন, কথা বেশি বলবো না। তো অনেকগুলো সার বাচ্চা দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার বলে সার বাচ্চা আছে, সবই আছে। আচ্ছা, তো ভাইয়া প্রথমে সিরিয়ালে প্রথমে একটি বাচ্চা দেখতে পাচ্ছি। জি। তো এই বাচ্চাটা কি জাতের বাচ্চা ভাই? এটা মূলত একটা 100 বিটের সাইওয়াল সার বাচ্চা। 100 বিটের সাইওয়াল সার বাচ্চা। এখনই যে পরিমাণ আলহামদুলিল্লাহ কম্বল যে গ্রোথটা আসছে অনেক সুন্দর, অনেক মানে আকর্ষণীয় একটি গরু বলা চলে। কম্বল আকর্ষণীয় একটা গরু। এটাকে 100 সাইওয়াল বলা যায়? এটা 100 সাইওয়াল বলা যায়। আচ্ছা, 100 সাইওয়াল বলা যায়। দর্শকদের বাচ্চা দর্শক ভাইরা বিচার বিবেচনা করবে। তো ভাইয়া এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 11 মাস প্লাস। 11 মাস প্লাস বয়স হবে। তো এটার দামটা কেমন চলছে? এটার রেট দিছি 1,02,000 টাকা। 1,02,000 টাকা। তো এখানে কি দরদাম করতে পারবে? হালকা কিছু সম্মানীয়। আচ্ছা, হালকা কিছু সম্মানীয় করতে পারবেন। দর্শক চলুন সিরিয়ালের দ্বিতীয় নম্বর বাচ্চাটি দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বর বাচ্চা। ভাইয়া এই বাচ্চাটা তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বাচ্চা। তো এই বাচ্চাটার জাতমান কেমন? এটা একটা 100 ব্রিডের নেপালি সার বাচ্চা। নেপালি সার বাচ্চা? জি জি। বাচ্চাটা নেপালি হওয়ার কারণ বৈশিষ্ট্য একটু, নেপালি বৈশিষ্ট্য, কান্ডা এরাম চোখা হবে। হ্যাঁ আচ্ছা, মাথার এরাম চারটে হবে। জি, এটা না দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে জাতমান যেটুকু ভাই বলতিছে এর সাথে মিল আছে। তো ভাইয়া এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স 11.5 মাস প্লাস বয়স হবে। তো এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? প্রাইস দিছি 1,05,000 টাকা। 1,05,000 টাকা। এখান কি দরদম বাচ্চারা যে গ্রোথ আছে যে মাজা এখনই। জি জি। কোনো দর্শক ভাই নিলে লাভবান হবে, ক্ষতি হবে না ইনশাল্লাহ। জি ভাইয়া দেখতে পাচ্ছি, আমরা দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চারা খাওয়া দাওয়া সব থেকে কমপ্লিট। তো গ্রোথের দিক দিয়ে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে ভাই। 12 মাসের বাচ্চা হিসাবে তো অনেক গ্রোথ হয়েছে। আল্লাহর রহমতে নিলে লাভবান হবে, লস খাবে না। আচ্ছা ভাইয়া এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? 1,03,000 টাকা। 1,03,000 টাকা। সব কি লাখের উপরে? আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চাই লাখের উপরে দাম চাইছে, কিছু টাকা কম বেশ করে বিক্রি করা হবে। তো ভাইয়া চলুন সিরিয়ালে 4 নম্বর বাচ্চাটি দেখে। তো ভাইয়া সিরিয়ালে 4 নম্বরে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি। তো এটা কি জাতের বাচ্চা? এটা 100 বিটের সার বাচ্চা, সাইওয়াল। আচ্ছা, এটাও 100 বিটের একটি সাইওয়াল সার বাচ্চা। লাভি কম্বল চারদিকে স্কয়ার। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন পাউ চারটা অনেকটা মোটা। তো ভাইয়া এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স 10 মাস প্লাস বয়স। তো এই বাচ্চাটা বিক্রির জন্য দাম কেমন রাখছেন? এটা প্রাইস দিয়েছি ফিক্সড প্রাইস দিয়েছি 85,000 টাকা। 85,000 টাকা ফিক্সড প্রাইস। তো ভাইয়া চলুন সিরিয়ালের 5 নম্বর বাচ্চাটি দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের আরেকটি সুন্দর করে বাচ্চা দেখতে পাচ্ছি। ভাইয়া এই বাচ্চাটা কি জাতের বাচ্চা? এটা একটা সাইওয়াল সার বাচ্চা। এটাও একটি সাইওয়াল সার বাচ্চা। এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স 10-10.5 এমন। 10-10.5 মাস বয়স। তো এই বাচ্চাটার দামটা কেমন লাগছে রাখছেন আপনি? ফিক্সড রেট 83,000 টাকা। ফিক্সড রেট 83,000 টাকা। দর্শক যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। সিরিয়ালের 6 নম্বরে আরেকটি সুন্দর করে বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি জাতের বাচ্চা? বাচ্চার যে গেট আপে আসছে আল্লাহর রহমতে এটাও সার বাচ্চা, সাইওয়াল। ব্যক্তিগতভাবে ভাই আপনার যে বাচ্চাগুলো আপনি কালেকশন করছেন সবগুলাই আমার কাছে ভালো লাগছে ভাই। কারোর চাইতে কমতি নাই, কারোর থেকে কেউ সুন্দর কমতি নাই, জাতমানের থেকেও কমতি নাই। আসছে এখনই মাথা কালারটা অনেক ভালো বৈশিষ্ট্য। তো ভাই এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স 11 মাস প্লাস। 11 মাস প্লাস বয়স হবে। ভাই এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার রেট দিয়েছি ফিক্সড 95,000 টাকা। ফিক্সড রেট 95,000 টাকা। ভাইয়া চলুন সিরিয়ালের 7 নম্বর বাচ্চাটি দেখাই। ভাইয়া সিরিয়ালের 7 নম্বরে আরেকটি সুন্দর করে বাচ্চা দেখতে পাচ্ছি। এইটা কি জাতের বাচ্চা বলবেন একটু? এটা এটা একটা সাইওয়াল সার বাচ্চা। বাচ্চাটার যে বৈশিষ্ট্যটা আসছে আল্লাহর রহমতে এখন। জি ভাইজান, অনেক সুন্দর যে কম্বল। জি, অনেক
মানে অনেক সুন্দর একটি গ্রোথের বাচ্চা, মানে বল প্রশংসীয় একটা বাচ্চা, মানে না বললেই নয়, না বললেই নয়। আচ্ছা ভাইয়া, তো এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স 10-10.5 মাস প্লাস, 10-10.5 মাস প্লাস বয়স হবে। তো এই বাচ্চাটার দামটা কেমন আছে? ফিস প্রাইস 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা প্রাইস, তো এখান থেকে কোনো কম নাই আর কি ব্যক্তিগত ভাবে আমার। তো ভাইয়া, এই বাচ্চাটা মানে নেপালি বাচ্চা, দর্শকদেরকে আপনি আকর্ষণ করার জন্য দাম বলছেন নাকি এই দামে বিক্রি করবেন? দর্শক ভাইরা 8 নম্বর বাচ্চা, তো সিরিয়ালের 8 নম্বর বাচ্চাটি 95,000 টাকা দাম রাখছেন। তো ভাইয়া চলুন, সিরিয়ালে আরো কিছু বাচ্চা আছে ওইগুলো দেখাই। ভাইয়া সিরিয়ালে সর্বশেষ 8 নম্বর বাচ্চাটি দেখতে পারছি আমরা, তো এই বাচ্চাটার সম্পর্কে একটু বলবেন। এটা একটা শায়াল ছাড় বাচ্চা, বাচ্চাটা বাচ্চাটার গ্রোথটা আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছে। তো ভাইয়া এই বাচ্চাটার বয়সটা একটু জানা? সাড়ে নয় মাস প্লাস। তো এই বাচ্চাটা কোনো দর্শক নিতে চাইলে দামটা কেমন রাখবে? দাম রেট দিছি একদম 65,000 টাকা। 65,000 টাকা। তো ভাইয়া দেখানোর মতন কি এই বাচ্চাগুলাই ছিল? তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলে প্রতিবেদনটা শেষ করবো। ভাইদের বলতে চাই আমি, জায়গায় দেখুক আল্লাহর রহমতে। আমি তো ব্যবসা আসতে নেই না, অনেকদিন ধরে ব্যবসা করি, এর ভিতরে আছে আমি অনেক সুন্দর সুন্দর বাচ্চা গুলো আপনাদেরকে দেখাইলাম। তো এগুলা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।